আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার রাষ্ট্রীয় একতা দিবস মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়াম পুলিশ লাইন ইডিনগর থেকে, এবং সেখানে পুলিশের কন্টিনজেন্ট সেখানে মার্চ পাস্ট করছে। এবং যে অনুষ্ঠানটা সকাল 9টার সময় হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটা 3টে থেকে শুরু হয়েছে। শুধুমাত্র পুলিশ আধিকারিকরাই নয় বা পুলিশের কন্টিনজেন্টই নয়, সেখানে রয়েছে আসাম রাইফেলসের কন্টিনজেন্ট, এবং সেখানে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উপস্থিত রয়েছেন এবং অভিবাদন গ্রহণ করছেন। তিনি সালামি মঞ্চে রয়েছেন তিনি এবং সেখানে অভিবাদন গ্রহণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা আজকে সকালবেলায় দেখতে পেয়েছি রাজ্যভিত্তিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরও উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই অনুষ্ঠান উদ্বোধনের পর এক সংহতি দৌড়েরও আয়োজন করা হয়েছে। এবং তারপর এই মুহূর্তে আপনারা মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়াম পুলিশ লাইন্স এডিনগর থেকে সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন পুলিশের মার্চ পাস্ট, পুলিশের কন্টিনজেন্টের মার্চ পাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সুসজ্জিত এই মার্চ পাস্ট বিভিন্ন কন্টিনজেন্ট পুলিশের এবং আসাম রাইফেলসের সালামি মঞ্চের সামনে দিয়ে যাচ্ছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিবাদন গ্রহণ করছেন। রাষ্ট্রীয় একতা দিবস সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবসকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। গোটা দেশব্যাপী এই অনুষ্ঠান পালিত হচ্ছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এডিনগর পুলিশ লাইন্সের থেকে সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের মার্চ পাস্ট, রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এই মার্চ পাস্ট খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়াম পুলিশ লাইন্সে। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট সেখানে উপস্থিত রয়েছে, রয়েছে আসাম রাইফেলসের কন্টিনজেন্ট, এবং তারা মার্চ পাস্ট করছে। সালামি মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং তিনি অভিবাদন গ্রহণ করছেন। সর্দার বল্লভ ভাই প্যাটেল একজন প্রবীণ নেতা ছিলেন, দেশের স্বাধীনতা সংগ্রামী, একটি ঐক্যবদ্ধ স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন তিনি, এবং ইন্ডিয়ান ইউনিয়নকে গঠিত করতে তার অবদান কখনই ভোলার নয়। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম নদিয়াত খেদা ডিস্ট্রিক্টে হয়েছিল, এবং গুজরাটেই তিনি বড় হন। তিনি একজন সাকসেসফুল লয়ার ছিলেন, এবং তার পাশাপাশি মহাত্মা গান্ধীর খুব আগেকার একদম প্রথম দিকের রাজনৈতিক সহকর্মী ছিলেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে কেন্দ্র করেই রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। রাজ্যের
এবং দেশের বিভিন্ন জায়গাতে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে এবং তার পাশাপাশি মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়াম পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে মার্চ পাস্ট করছেন পুলিশ আধিকারিকরা। মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট মার্চ পাস্ট করেছেন। এই মুহূর্তে অভিবাদনও গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কুচকাওয়াজের চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। রাজ্যভিত্তিক অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয়েছে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তারপরেই স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক সংহতি দৌড়ের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় পুলিশ লাইন্সের মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়াম থেকে। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আবারও ফিরে আসব। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শুনব আমরা।